ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলবার লক্ষ্যে দেশের সচেতন নাগরিক সমাজকে নিয়ে কাজ করে যাচ্ছে। সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য টিআইবির রয়েছে নানা কর্মসূচি। টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি সনাক এবং তরুণ স্বেচ্ছাসেবক ইয়েস কর্মীরা তৃণমূল পর্যায়ে নিরলস কাজ করে চলেছে একটি দুর্নীতি ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়বার প্রত্যয়ে। এরই ধারাবাহিকতায় সনাকগুলোর মাধ্যমে বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার সাথে সনাক স্বাক্ষর করছে সততার অঙ্গীকার। সততার অঙ্গীকার একটি ত্রিপক্ষীয় দলিল যার মাধ্যমে এ সকল সংস্থার স্থানীয় জনগণের কাছে তার সকল কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার করে। এরকম একটি সততা অঙ্গীকারনামা স্বাক্ষরিত হল কক্সবাজার জেলার চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদে। 2009 সালের 2রা সেপ্টেম্বর কৈয়ারবিল ইউনিয়নের সাথে আমাদের সততা চুক্তি সম্পাদিত হয়। এতে প্রথম পক্ষ ছিল কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ, দ্বিতীয় পক্ষ ইউনিয়ন নাগরিক কমিটি, তৃতীয় পক্ষ হচ্ছে সচেতন নাগরিক কমিটি সনাক চকরিয়া। 24,000 জন অধ্যুষিত কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ, জনগণ এখন পরিষদের সকল কার্যক্রমে তাদের মতামত দিতে পারছে এবং সকল ধরনের তথ্য কোনোরকম বাধা ছাড়াই লাভ করতে পারছে। নিয়মিত সভার মাধ্যমে সততা অঙ্গীকারের বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং এতে সকল পক্ষই উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন। সততা চুক্তির ফলে আমাদের অত ইউনিয়নের মধ্যে স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের দায়বদ্ধতা বেড়ে গেছে, স্বচ্ছতা বেড়ে গেছে, জবাবদিহিতা বেড়ে গেছে। অত ইউনিয়নে পরিষদের মধ্যে কোনো সেবার তালিকা ছিল না। আমরা এই সততা চুক্তির পরে সেবার তালিকা দেখতে পাচ্ছি এবং বিগত দিনে কোনো তথ্যপট ছিল না। সততা চুক্তির পরে তথ্যপট ডিসপ্লে করা হয়েছে। অভিযোগ বক্স বিগত দিনে ছিল না। এই সততা চুক্তির পরে এই অভিযোগ বক্স এই পরিষদের মধ্যে দেওয়া হয়েছে। আমরা তো বাজেট করেছি গতবার, ওপেন বাজেট, রাস্তাঘাট তৈরির ব্যাপারে আগে আমরা করতাম আমাদের পরিষদের সিদ্ধান্ত মোতাবেক। এখন থেকে যেগুলো হবে, মেম্বার সাহেব মহিলা মেম্বারকে ওয়ার্ডে সভা করে অংশীদারিত্বের জন্য জনগণের সদস্য করে আমরা এখানে কাজ করবো সিদ্ধান্ত নিয়েছি। দেশের একদম নিম্নমানের মানুষ যদি সেটা আমার কাছে জিজ্ঞেস করে তাকেও আমি জবাব দেব। সততা অঙ্গীকারনামার মাধ্যমে সেবার মান উন্নয়নের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে টাঙ্গাইলের মধুপুর সনাক অঞ্চলের আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলের সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে এই অঙ্গীকার ব্যাপক ভূমিকা রাখছে। 1926 সালে স্থাপিত এই স্কুলটির বর্তমান ছাত্রছাত্রী সংখ্যা 500-র অধিক। শিক্ষার্থীদের ঝরে পড়া, উপবৃত্তির টাকা বণ্টন, উপস্থিতির হার, পরীক্ষার ফলাফল সকল বিষয়ে সাধিত হয়েছে অগ্রগতি। স্কুল ম্যানেজমেন্ট কমিটি নিয়মিত সভার মাধ্যমে স্থানীয় নাগরিক কমিটি ও সনাকের মতামত গ্রহণ করে থাকে। সততার অঙ্গীকারনামায় স্বাক্ষর করে আমরা যে প্রতিশ্রুতি করেছি, প্রতিশ্রুতি মোতাবেক আমরা কাছে এগিয়ে যাচ্ছি। এখানে আমাকে ওয়াচ গ্রুপ, টিআইবি, ম্যানেজিং কমিটি সবাই সহযোগিতা করছে, যার ফলে বিদ্যালয়ের উন্নয়ন সম্ভব হচ্ছে। বিদ্যালয়ের যে গোপনীয়তা বলতে যেন কোনো কিছু না থাকে, আমার এই বিদ্যালয়ে যা কিছু আছে, যে যে কাজকর্ম আছে সবই যেন জনগণ বুঝতে পারে। আমার এই বিদ্যালয়ে ঝরে পড়ার হার কমেছে, 20%-এরও বেশি ছিল, আমার এই বছর ঝরে পড়ার হার 7%, একটা ব্যতিক্রম ধর্মে। আমার কাছে মনে হচ্ছে অন্যান্য বিদ্যালয়ের চেয়ে আমার বিদ্যালয়টা মডেলে পরিণত হতে যাচ্ছে সততার চুক্তির ফলে।
আমরা ওয়াচ গ্রুপের সদস্য হিসেবে বিদ্যালয় পর্যবেক্ষণ করি, দেখি এই জায়গায় কোনো প্রবলেম আছে কিনা, কোনো সমস্যা থাকলে আমরা সেটা নিয়ে টিআইবি সোনাকের সাথে আমরা আলোচনা করি, কোনো সমস্যা থাকলে আমরা তাদের জানাই। আমরা এই জায়গায় নিয়মিত পর্যবেক্ষণ করি। তো আমরা এই জায়গায় পর্যবেক্ষণকালে দেখতে পাচ্ছি যে বিদ্যালয়টা দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। আলোক দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সততার অঙ্গীকার এই পদক্ষেপটি গ্রহণ করার ফলে স্কুলে ছেলে মেয়েদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে, ঝরে পড়ার হার অনেকাংশে হ্রাস পেয়েছে। এখানে স্কুল ম্যানেজিং কমিটি এবং শিক্ষকদের মাঝে তাদের কার্যক্রম অনেক বেগবান হয়েছে। এই পদক্ষেপগুলো যদি মধুপুরে বিভিন্ন স্কুলে ছড়িয়ে দেওয়া যায় তাহলে এই পদক্ষেপটা আরও বেগবান হতে পারে। শুধুমাত্র তৃণমূল পর্যায়েই নয়, সততার অঙ্গীকার নামার বিষয়টিকে সরকারের পলিসি পর্যায়ে নিয়ে আসতে গত 11 এপ্রিল 2010 টিআইবি আয়োজন করেছে সামাজিক জবাবদিহিতার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার। বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সদস্য সহ 13টি দেশের প্রতিনিধি অংশ নেন এই সেমিনারে। সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধের যে সামাজিক আন্দোলন টিআইবি পরিচালনা করছে, সততার অঙ্গীকারনামা তাতে এক নতুন মাত্রা যোগ করেছে, সৃষ্টি করেছে অনন্য উদাহরণ। আর এভাবেই হয়তো একদিন বাংলাদেশের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে। জাগো মানুষ জাগো।